চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। চলতি মাসের এ কদিনেই ডেঙ্গুতে মারা গেছেন 17 জন, আর আক্রান্তের সংখ্যা 1547 জন। পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপের কথা জানায় স্বাস্থ্য বিভাগ। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রামে গেল সেপ্টেম্বরে ডেঙ্গুতে মারা গেছে 3 জন, আর চলতি মাসের প্রথম 3 সপ্তাহে মৃত্যু হয়েছে 17 জনের। আর এ নিয়ে 3 মাসে ডেঙ্গুতে মারা গেল 31 জন, যার 12 জনই শিশু। 19 সালে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি ছিল, তখন কেস বেশি থাকলেও মৃত্যুর হারটা একটু কমই ছিল। তো এবছর কিন্তু সেই তুলনায় কেস কম হলেও মৃত্যুর হারটা একটু বেশি আছে। জ্বর যখন পড়ে যায়, জ্বরটা ভালো হয়ে যায়, তখন থেকে 72 ঘন্টা পর্যন্ত এটা সবচেয়ে ক্রিটিক্যাল সময়। এই সময় হিমোকনসেন্ট্রেশন হচ্ছে কিনা, প্ল্যাটিলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা, এগুলি আমাদের আসলে দেখা উচিত। যদি যেটা আমরা ফলো করতে পারি এবং প্রপার হাইড্রেশন মেনটেন করতে পারি, তাহলে আসলে কিন্তু ডেথ অনেক কমিয়ে আনা যায়। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নানা জটিল উপসর্গ নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসছেন রোগীরা। রোগীর চাপ প্রায় 3 গুণ হয়েছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাশি ছিল, বমি ছিল, অবস্থা খুবই খারাপ ছিল, সমস্ত শরীর ব্যথা ছিল, জ্বর ছিল, অনেক জ্বর ছিল আমার। ডেঙ্গুটা হওয়ার পর বলে যে ইমিডিয়েটলি ওকে ভর্তি করান। আমি ওকে জিজ্ঞেস করলাম, স্যার আমি যদি বাসায় ট্রিটমেন্টটা করে হতো না, আমি ওই রিস্ক নেবো না। আমি সঙ্গে সঙ্গে শনিবারে কানে নিয়ে ভর্তি করাই দিলাম। কমপ্লিকেটেড কেসগুলি তাদের পক্ষে সামলানো সম্ভব না, সেই সব কেসগুলি এখানে রেফার হয়ে আসে। মোটামুটি জটিল রোগীগুলি এখানে আসে, তখন যেহেতু সরকার হাসপাতাল প্রাইভেট ক্লিনিকগুলি এই সব রোগীদেরকে গ্রহণ করে না, সেই কারণে আমাদের এখানে চাপটা বেশি। ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা হসপিটাল এবং জেলার প্রতিটা হসপিটালে আমরা ডেঙ্গু কর্নার খুলেছি, যাতে করে এই রোগীদেরকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া যায়। আর চিকিৎসকদেরকেও আমরা প্রতিনিয়ত তাদের যে আপডেট করার জন্য নলেজ, নিয়মিতভাবে কেন্দ্রীয়ভাবে এবং লোকালিও আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে করে রোগীগুলি সঠিকভাবে চিকিৎসা পায়। এবং উপজেলাতে চিকিৎসা সরঞ্জামাদি যাতে নিশ্চিত হয়, সেটা সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা নিশ্চিত করেছি। ডাক্তাররা বলছেন দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের অবস্থা বেশি সংকটাপন্ন হচ্ছে। জ্বরের বিষয়ে রোগীদের সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ তাদের। আব্দুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। We'll be right back.